আসসালামু আলাইকুম, শুভ সকাল জানাচ্ছি সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভি নিয়মিত আয়োজন লিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানের সঙ্গে আছে আমি লুৎফর রহমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, খবরের ভেতরে খবর ও এর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন 71 টিভির প্রধান বার্তা সম্পাদক বায়েজিদ মিল্কি। মিল্কি ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। দর্শক, আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব দেশের কয়েকটি পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতে আছে কালের কণ্ঠ, দক্ষিণ পূর্ব এশিয়ায় বিস্তৃতি কম, করোনা ভাইরাসের ঝুঁকি সবচেয়ে বেশি ইউরোপে, কম আফ্রিকায়। ডানে আছে করোনা ভাইরাস বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে খাদ্য সামগ্রী, তার ডানে আছে করোনায় স্থানীয় শিল্প হুমকিতে, রপ্তানি খাতের মতো সহায়তা দাবি। যুগান্তর বলছে আইসিইউর প্রস্তুতি নেই চট্টগ্রামে, বিআইটিআইডিতে 15 নমুনা পরীক্ষা পজিটিভ পাওয়া যায়নি, আক্রান্তদের চিকিৎসায় নেই তেমন কোনো প্রস্তুতি, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপনে নীতিগত অনুমোদন। ডানে আছে বিশ্বে আক্রান্ত 6.5 লাখ, ইতালি স্পেনে করোনায় মৃত্যুর মিছিল। তার নিচে আছে করোনা চিকিৎসা সেবায় বিশৃঙ্খল অবস্থা, ডাক্তার রোগীর যোগাযোগ মাধ্যম আউটসোর্সিং কর্মী, সুরক্ষা সরঞ্জাম নেই, টেকনোলজিস্টদের পোশাক ছাড়াই স্যাম্পল কালেকশন। প্রথম আলো বলছে হাসপাতালগুলো তৈরি হতে সময় লাগছে, করোনা চিকিৎসা 4টি হাসপাতাল এখনও প্রস্তুত নয়, বেসরকারি 3টি চলছে কিন্তু ছোট, এখন ভরসা শুধু কুয়েত মৈত্রী। গ্রানের নিচ দিকে আছে শ্রমজীবী মানুষরা কোথায় যাবেন করোনার প্রভাব, সরকার রপ্তানিমুখী খাতে শ্রমিকদের জন্য সহায়তা দিচ্ছে কিন্তু কাজ না থাকায় বিপাকে আছেন অনানুষ্ঠানিক খাতের বিপুল সংখ্যক শ্রমিক। সবচেয়ে নিচে আছে বাঁদিকে করোনার আতঙ্কে মারা গেলেন দুজন, সাভার ও বগুড়া। ইত্তেফাক বলছে ব্যাপক ভিত্তিক পরীক্ষা জরুরি, অন্যথায় ভেস্তে যেতে পারে লকডাউনের উদ্দেশ্য, ব্যাপক হঠাৎ ব্যাপক সংক্রমণের আশঙ্কা বিশেষজ্ঞদের, প্রস্তুত হচ্ছে 300 শয্যার আইসিইউ বলছেন ডিজি হেলথ। জানা আছে করোনা মোকাবেলায় বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে প্রস্তুত, বরিস জনসনকে চিঠিতে প্রধানমন্ত্রী। ডানে আছে করোনা ভাইরাস মহামারী বিশ্ব পরিস্থিতি, আক্রান্তের সংখ্যা 6.5 লাখ ছাড়ালো, নিউ ইয়র্ককে কোয়ারেন্টাইন করার চিন্তা ট্রাম্পের, বিশ্বে মৃত্যু 30,000-এর বেশি, ইতালিতে মৃত্যু 10,000 অতিক্রম, সিঙ্গাপুরেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরপরে আছে সমকাল, এমপিদের পাশে চায় বিপদগ্রস্ত মানুষ, বেশিরভাগ জনপ্রতিনিধি এলাকায় নেই। নিচে আছে মনিরামপুরের এসিল্যান্ড প্রত্যাহার, ক্ষমা চাইলেন ইউএনও। পিছনে আছে আজ থেকে টিভিতে মাধ্যমিকের ক্লাস, ডানে আছে 3,900 পোশাক কারখানা বন্ধ, $369 কোটি রপ্তানি আদেশ বাতিল। ডেইলি স্টার, হসপিটালস ওয়ার নেভার দিস ফার, পিপল ইন নিড অফ আর্জেন্ট মেডিকেল কেয়ার স্ট্রাগল টু রিচ হসপিটালস অ্যামিড ট্রান্সপোর্ট ক্রাইসিস, হসপিটালস টু ওন্ট টেক দেম ইন। নিচে আছে ইউরোপ সাফার্স হিউজ সার্জেস ইন কেসেস ডেথস, স্পেন কাউন্টস 832 ফ্যাটালিটিস ইন 24 আওয়ার্স, গ্লোবাল ডেথ টোল নিয়ার্স টু 29,000। আমরা শুনলাম আজকে কালের কণ্ঠটা আমার হাতে প্রথমে আছে, এর একটু আসার খবর আছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় বিস্তৃতি কম, করোনা ভাইরাসের ঝুঁকি সবচেয়ে বেশি ইউরোপে, কম আফ্রিকায়। এটা যেমন আশার খবর আছে তেমনি একটু উদ্বেগের খবর দিয়েছে দৈনিক ইত্তেফাক। তারা বলছে যে ব্যাপক ভিত্তিক পরীক্ষা জরুরি, অন্যথায় ভেস্তে যেতে পারে লকডাউনের উদ্দেশ্য, হঠাৎ ব্যাপক সংক্রমণের আশঙ্কা বিশেষজ্ঞদের। হঠাৎ আসলে ব্যাপক সংক্রমণ না, হয়তো সংক্রমণটা হয়ে আছে, সুপ্ত অবস্থায় আছে, এবং যে সামাজিক মেলামেশাটা এখনও আমরা দেখছি, আপনিও একটু আগে বললেন, আমিও আসার সময় দেখলাম যে গলিগুলিতে, ঢাকার গলিগুলিতে কিন্তু এখনও মানুষ নানাভাবেই কিন্তু মেলামেশা করছে, গ্রামে ঢাকার বাইরে তো আমরা দেখছি। সেটাও কিন্তু খুব বেশি স্পষ্ট নয়। ওরা বলছে যে যেই যেই দেশের জীবনযাত্রা যত ফাস্ট তারা বেশি আক্রান্ত হচ্ছে, এটা খুব বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ বলে মনে হচ্ছে না। আর বাংলা আর অন্য যে যারা সফলতা পেয়েছে সারা, তারা কিন্তু তিনটা বিষয়ের ভিত্তিতে তারা এই সফলতাগুলো, চীন, দক্ষিণ কোরিয়া, এগুলো যারা কিছুটা এখন পর্যন্ত সফল, তারা হচ্ছে ট্রেসিং
টেস্ট এন্ড ট্রিটমেন্ট, এই টিটিটি বলা হচ্ছে, এবং ওয়ার্ল্ড হেলথ যেটা বলছে ওটাও টিটিটি, টেস্ট টেস্ট এন্ড টেস্ট, এবং এই দুটো ক্ষেত্রেই বাংলাদেশ কিন্তু এখনো অনেক পিছিয়ে আছে। এই যে আপনি যেটা বললেন যে অলরেডি কতটুকু স্প্রেড হয়েছে বা কতটুকু, যেই গভর্নমেন্ট পরিসংখ্যান এখন পর্যন্ত যেটা আছে সেটা খুবই স্বস্তিজনকই, যে যে পরিমাণ স্প্রেড হয়েছে আমাদের, যে পরিমাণ জনসংখ্যা, যে পরিমাণ ক্লোজ কন্ট্যাক্টে আমরা থাকি, এবং আমরা দেখছিও যে কালকেও অসংখ্য লোক বের হয়েছে গলি গলিতে ঘুরছে, বা সবগুলো যেই কাজগুলো নিষেধ করা হয়েছে সবই কিন্তু হচ্ছে, যার ফলে বিপদটা অনেক বেশি। এবং আরেকটা যেই লকডাউন বা যেটা আমরা বলছি যে ছুটি, সাধারণ ছুটির কারণে যেটা হয়েছে, ঢাকা থেকে সমস্ত জনগোষ্ঠী ঢাকার বাইরে চলে গেছে, এবং যারা ইনফেক্টেড যদি হয়ে থাকেন তারা পুরো দেশে ছড়িয়ে দিচ্ছেন, ওটা একটা ডেঞ্জারাস পার্ট অফ দি টোটাল সিনারিও। এবং এই কারণেই যে ইত্তেফাক যেটা বলেছে যে আসলে যে টিপ অফ দ্য আইসবার্গ সিচুয়েশন কি না আমরা সেটা জানি না, কিন্তু সেটা যদি না হয়ে থাকে তাহলে এটা ঠিক আছে যে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিস্তৃতি কম হচ্ছে, এবং এটা বড় ধরনের স্বস্তির বিষয় অবশ্যই। কিন্তু বিস্তৃতি যদি এর মধ্যে হয়ে গিয়ে থাকে তাহলে ওই যে আমেরিকার মতো মানে কন্ট্রোল করাটা খুবই, এবং আমরা দেখছি যারা যত উন্নত দেশ তারাই তত বেশি হিমশিম খাচ্ছে। ইটালির যেই এলাকায় প্রথমে বলা হচ্ছিল যে ছড়িয়েছে, এবং সেখানে তাদের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, পরিবেশ সবকিছুই ওদের ফেভারে ছিল, কিন্তু তারা কোনোভাবেই জিনিসটাকে কন্টেইন করতে পারেনি, কন্ট্রোল করতে পারেনি। এখন এমন অবস্থা হয়ে গেছে যে এখন আর কোনোভাবেই সেটা সম্ভব না। আমেরিকাতেও একই অবস্থা, এবং আমেরিকা সম্পর্কে আরেকটা বলা হচ্ছে যে নেক্সট এপিসেন্টার হচ্ছে আমেরিকা, ইউরোপ থেকে এটা শিফট হয়ে আমেরিকাতে চলে যাচ্ছে। আমেরিকাতে এখন পর্যন্ত সংক্রমণের হার বেশি, মৃত্যুর হার কম, কিন্তু যেহেতু সংক্রমণ অনেক বেশি সুতরাং মৃত্যুর হারটাও বেড়ে যাওয়ার আশঙ্কাটাই আশঙ্কা করা হচ্ছে আর কি। তারপরেও দেখা যাচ্ছে ওরা চেষ্টা করছে যে ট্রিটমেন্টের যেই ফ্যাসিলিটিসগুলো, এবং এটা খুব স্বাভাবিক যে একটা বিশেষ, এটা বিশেষ ধরনের ট্রিটমেন্টের প্রয়োজন, ট্রিটমেন্ট নাইও ইনফ্যাক্ট, যে লাইফ ফ্যাসিলিটিস বা ইনকিউব যেটা বলা হচ্ছে যে সাপোর্ট, পিপি না মানে তাদেরকে ট্রিটমেন্ট সাপোর্ট যেটা দেওয়া হচ্ছে, অক্সিজেন ভেন্টিলেশন দেওয়া হচ্ছে, সেই বিষয়টা মানে এটা তো একটা দীর্ঘমেয়াদী, যে আমার এই পরিমাণ রোগীর কারণে এই পরিমাণ দরকার, এবং সেটা খুবই অপ্রতুল এই সিচুয়েশনের জন্য, এবং এত তাড়াতাড়ি এটা মানে ইনক্রিজ করা, সেই সেই যেটা প্রথম আলো বলছে হাসপাতালগুলো তৈরি হতে সময় লাগছে, সেটি চারটি হাসপাতাল এখনো প্রস্তুত নয়, বেসরকারি তিনটি চলছে কিন্তু ছোট, এখন ভরসা কেবল কুয়েত মৈত্রী, সেটি বাংলাদেশে সেই প্রস্তুতিটা বাংলাদেশের জন্য যেটা সুবিধা ছিল যে প্রস্তুতির জন্য তারা একটু সময় পাচ্ছে, যেটা ওরা পায়নি, পাচ্ছে না, যে সময়টুকু পাচ্ছে নাকি পেয়েছিল এখনো আছে, যেহেতু এখনো আমরা মানে স্ট্যাটিস্টিক্যালি আমরা এখনো স্বস্তির জায়গায় আছি, সুতরাং প্রস্তুতির সুযোগটা কিন্তু এখনো আছে। আরেকটা কথা আমি যেটা বলতে চাই, আপনার কাছে কি মনে হয় আমরা যে লকডাউনটা করলাম বা যাই হোক আমরা বন্ধ দিলাম ছুটি দিলাম যাই বলি আমি, এটা সেটা কি যথাসময় হয়েছে নাকি আরেকটু আগে হলে ভালো হতো? আমার কাছে লকডাউন জিনিসটাই এখানে বাংলাদেশের জন্য খুব বেশি ইফেক্টিভ কিছু মনে হয়নি। কোয়ারেন্টাইন যেই কথাটা বলা হয়েছিল, কোয়ারেন্টাইন ওয়াজ ইফেক্টিভ ফর বাংলাদেশ, এবং কোয়ারেন্টাইন প্রসেসে কিন্তু আমরা ফেল করেছি। প্রথমে চীন থেকে ইউহান, উহান থেকে যারা আসলো তারা, ওই কোয়ারেন্টাইনটা আমরা খুব ভালো করে করলাম। এরপরেই একদম ওই যে ইটালি থেকে যারা আসলেন তাদেরকে আমরা ছেড়ে দিলাম, এবং ওইটাই আমার মনে হয় যদি আমরা এখন ডেঞ্জারটা তৈরি করেছে, এবং এরপর থেকেই সোশ্যাল কন্ট্যাক্ট, এখন যেটা বলা হচ্ছে যে সীমিত আকারে সোশ্যাল কন্ট্যাক্ট হচ্ছে, সেটাও যদি হয় সেটা স্বস্তিকর, কিন্তু এই সোশ্যাল কন্ট্যাক্ট ক্ষতি যা হয়েছে হয়েছে মিল্কি ভাই, মনে করেন আপনি প্রথম বলে যে চীন থেকে যেটা আসছে খুব চমৎকার ছিল, কারণ এখানে আসলে সীমিত সংখ্যক ছিল, এরপরে যে বিক্ষোভ করে বের হয়ে গেল ইতালি প্রবাসী, এরপরে তারা যে জায়গাগুলিতে গেল মানিকগঞ্জ বা শিবচর যেখানেই গেছে সেখানে এখন যেভাবে লকডাউন করা হয়েছে বা যেভাবে তাদের আটকে রাখা হয়েছে, এটাকে আপনি মোটামুটি না, এটাও এটাও তো ভরাডুবি মুষ্টি লাভবাই প্রপার না, এটাও প্রপার না, এবং হোম কোয়ারেন্টাইন ইজ ভেরি ডিফিকাল্ট প্রসেস, মানে এটা আমরা বলতেছি বারবার যে সচেতন করছি, আমরা বারবার জানাচ্ছি যে হোম কোয়ারেন্টাইন, এবং প্রত্যেকটা টেলিভিশন, আমাদের টেলিভিশন বলছি যে প্রত্যেকটা টেলিভিশনে আলাদা আলাদা ভাবে অনুষ্ঠান করছে, স্লাইড করছে, বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা হচ্ছে, কিন্তু সচেতন ইউ নো যে ইফেক্টিভ কমিউনিকেশন, আমি তার কাছে তথ্য পৌঁছে দিলেই যে এটা ইফেক্টিভ কমিউনিকেশন না, সে এটা যতক্ষণ পর্যন্ত তার জীবন চর্চার মধ্যে নিয়ে না আসবে। এই যে ওয়াশিং বা আমরা ক্লিনিং এর যে প্রসেসটা, সেটাও কিন্তু এটা দীর্ঘ চর্চার বিষয়, আমাকে বললেই আমি আজকে করে ফেলবো না, এবং আমার যদি চর্চা থাকে তাহলে আমি ভুলগুলো কম করবো, যেহেতু আমি জানিই না, একদিন আমি জানতামই না যে ক্লিনিং থাকা প্রয়োজন, এখন আমি জানতেছি, কিন্তু এটা আমাকে চর্চার মধ্যে নিয়ে আসাটা ডিফিকাল্ট। কোয়ারেন্টাইনের ক্ষেত্রে হোম কোয়ারেন্টাইন, এই শব্দগুলো তো নতুন, শব্দগুলো নতুন না,
কোয়ারেন্টাইন কিন্তু অনেক পুরনো একটা শব্দ, কিন্তু আমাদের জন্য নতুন হোম কোয়ারেন্টাইন, এটা একটা নতুন শব্দ, সেলফ কোয়ারেন্টাইন, হোম কোয়ারেন্টাইন, সেলফ আইসোলেশন, এই শব্দগুলো। কিন্তু এই কোয়ারেন্টাইন যদি কেউ যদি মানে খুব স্ট্রিক্টলি নিজেকে একদম কি বলে ওই সন্ন্যাস ব্রত টাইপের, আমি একদম সাধনার মতো করলাম যে আমি রুম থেকে বেরোবো না, আমি খাবার নিজের খাবারের প্লেট নিজে দেবো, আমাদের সংস্কৃতির দিকে সেটা সম্ভব, এটা সম্ভব না। এবং আমাদের বেশিরভাগ বেশিরভাগ বাসার বাসাতেই যে অ্যাটাচ টয়লেট সেটাই হয়তো বেডরুমের সাথে আছে, আমার যে বাচ্চা যেই রুমে থাকে সে এনো বেড যার ফলে এটা এই আলাদা করে রাখা যে সন্দেহভাজন হচ্ছে আমি এবং সন্দেহ করছি, কিন্তু এই টেস্টিং এরও এক ধরনের বড় ধরনের জটিলতা আছে। আপনি জানেন যে টেস্টিং এ আমরা অনেক পিছিয়ে আছি বলতেই হবে, এবং টেস্ট করতে গেলে যে সেটা তো সবচেয়ে বড় সমস্যা আসলে জটিলতা, সেটাও খুব বেশি দূর হয় না। করোনা মোকাবেলায় যে চারটা দেশ এখন পর্যন্ত সফল বলা হচ্ছে, যদি এটা আমি পড়িনি, প্রথম আলোতে আছে, প্রথম চীন বলছে প্রথম দিন থেকে এই সুনির্দিষ্ট পদক্ষেপ, চীনা প্রেসিডেন্ট বলছেন দক্ষিণ কোরিয়া ব্যাপক হারে পরীক্ষায় গুরুত্ব দিয়েছে যেটা আমরা এখনো পারছি না, সিঙ্গাপুর বলছে জীবন বাঁচাতে সবার রসদ এক করতে হবে, আমাদের পক্ষে সম্ভব কিনা আমি জানি না, আর জাপান বলছে টিকা আবিষ্কারে গুরুত্ব দিতে হবে। এই চারটা পদক্ষেপ আপনার কাছে কি মনে হয় কতটুকু নিয়েছে? ওইটি আমি বলছিলাম যে একটু, কিন্তু আমি বলছিলাম যে ওরা যে ট্রেসিং, টেস্ট এন্ড ট্রিটমেন্ট, এটা ওই ট্রেসিংটা করেছে এবং চায়নায় যে সিস্টেমটা করেছে, ওদের যেই মানি কার্ড আছে, ওদের যেই সিসিটিভি আছে, সেখানেই আমাকে ট্রেসিং করে দিচ্ছে। একটা লোককে ওই মানি কার্ড যদি সে কোথাও দিচ্ছে, সাথে সাথে সে এর মধ্যে কোন কোন মার্কেটে গেছে, কার সাথে কি হয়েছে, এই তথ্যগুলো বেরিয়ে আসছে। সো তারকে কন্ট্রাক্ট ট্রেসিং আমরা যেটা বলছি, সে কোথায় কোথায় গেছে, কার সাথে তার দেখা হয়েছে, কার সাথে তার কতটুকু ক্লোজ কন্ট্যাক্ট আসছে, এই তথ্যগুলো বেরিয়ে আসছে। সো তাদের ট্রেস করাটা সুবিধা। তারপর যখনই দেখছে যে সে বিপজ্জনক কারোর ট্রেস সংস্পর্শে এসেছে, তখনই তাকে টেস্টিংয়ে পাঠাচ্ছে, এবং টেস্টিং এর প্রথম ফ্যাসিলিটি, টেস্টিংয়ে যদি কোনো ধরনের সন্দেহজনক তাকে কোয়ারেন্টাইন করা হচ্ছে, এবং তার পরবর্তী পদক্ষেপ হচ্ছে ট্রিটমেন্ট। আর ট্রিটমেন্ট আসলে ওই অর্থে ভাইরাসের কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত নাই, এই নর্মাল ট্রিটমেন্ট, বেঁচে থাকাটাই এখন, হ্যাঁ এখন শুধু লাইফ সাপোর্ট যেটা দিচ্ছে, ভেন্টিলেশন দিচ্ছে, ওই পর্যন্ত দিলে তাকে ওই, আর বলা হচ্ছে যে ইমিউন সিস্টেমটাকে স্ট্রং রাখা, সেটাও একদিনে সম্ভব না। ইমিউন সিস্টেমও আমি দীর্ঘদিন খাদ্যাভ্যাস ইয়েসের মধ্যে দিয়ে, আর ইউরোপে যেটা দ্রুত স্প্রেড করেছে সেটার আরেকটা কারণ বলা হচ্ছে, এগুলো কোনোটাই সাইন্টিফিক ভাবে মানে প্রমাণিত না, যে ওদের ফুড হ্যাবিট এরকম যে তারা নন কুক ফুড খায়, হ্যাঁ ঠান্ডা খাবার খায়, এবং খাবার রেস্টুরেন্টের খাবার খায়, যার ফলে কোনো একটা রেস্টুরেন্টে হলে ওটা অনেক বেশি দ্রুত স্প্রেড করেছে আপনার দেখেছেন, এবং ওদের যে লাইফস্টাইল ওই যেটা বলা হয়েছে, সেক্ষেত্রে তো জার্মানিতে তো অতটা এফেক্ট এখনো করেনি, বা ইউরোপের অন্যান্য দেশগুলো কিন্তু আমরা টার্কি বা ওইভাবে কিন্তু দেখি কিছু, যেমন ধরেন ইটালিতে, ইটালির লোকজন ওই যে চিজ খায়, প্রচুর ধরনের চিজ, তাদের প্রত্যেকটা ফুড আইটেমের মধ্যে চিজ থাকে, এবং চিজ কিন্তু আপনাকে গরম করলে এটা গলে যায়, বা গরম কম গরমের ফুড চিজ, বিভিন্ন রকম চিজ তারা খায়। আমি জানি না এটা, এগুলো বলছি যে এগুলো খুবই যেমন এইটা আপনি বললেন যে এখানে বলছে যে তাদের লাইফটা খুব ফাস্ট, হ্যাঁ যায় তাদের ফাস্ট লাইফের কারণে, যেহেতু আমরা স্লো লাইফ, আমাদের সোশ্যাল কন্ট্যাক্ট কিছুটা মানে ডিস্টেন্স এমনিতেই, এইসব কারণে বলছে যে এই সুযোগ আমি একটু আলোচনা করে নিই। শুরুতে যেটা আপনি বলছিলেন আমি বলছিলাম সেটা হচ্ছে আমাদের স্লো লাইফ ঠিক আছে, কিন্তু যেই কারণে আমাদেরকে লকডাউন বলছি বা বন্ধ যাই বলি, আমরা ছুটি বলছি, কিন্তু আসলে কি আমরা সেটা দেখছি, মেইন রোডগুলি দেখছি আমরা ফাঁকা, কিন্তু গলি কিন্তু আমরা সন্ধ্যার পরে বিশেষ করে দেখছি একা রীতির মতো একটা আড্ডা স্থল হয়ে যায়, সবাই মনে করছে যে এটা একটা আসলে আমার একটা এক ধরনের লেজার টাইম এবং ইয়া। সেক্ষেত্রে কি আমাদের দেশের থানা, স্থানীয় থানাগুলিকে একটু অ্যাক্টিভ হতে পারে না, তারা তো একটু ইয়ে করলে রাস্তাগুলি ফাঁকা হয়ে যেতে পারে, কেন থানাগুলো করছে, থানাগুলো করছে আবার একদম গ্রাসরুট লেভেলে এটা করা, এটা খুব ডিফিকাল্ট, একদম ধরেন গলির ভিতরে গিয়ে ঢুকে গলি, কিছু কিছু গলি আছে যে বেরো হওয়া যায় না, হ্যাঁ এরকম অনেক গলি আছে আমাদের এলাকায়, এলাকাতেও আছে। সো এটা ওই যে সোশ্যাল অ্যাওয়ারনেস না বাড়ালে এটা সম্ভব না, আমি যদি নিজে সচেতন না হই, এবং এখানে দুটো, যে আমি যদি রিস্কের মধ্যে যাই, আমি আমাকে রিস্ক করছি, আমার পাশের কে রিস্ক করছি, আমার পরিবারকে রিস্ক করছি, যখনই আমি রিস্কিং একটা জায়গায় আমি গেলাম, আমি আবার বাসায় গেলাম, সাথে সাথে আমাকে আমি হয়তো ক্লিনিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু তাতেও কোনো লাভ হবে না,
না, এটা তো এমন একটা ভাইরাস যে আসলে আপনি সুস্থ থাকছেন কিনা সেটা আমার ভাবতে হচ্ছে, মানে আমার পুরো মিডিয়ার একজন কর্মীর কথাও কিন্তু আমার এখান থেকে ভাবতে হচ্ছে, কারণ তার মাধ্যমে কিন্তু সংস্পর্শ হয়ে আমার অফিসে চলে আসতে পারে, সেক্ষেত্রে সবার কথা কিন্তু সবাই ভাবতে হবে। এবং এই কারণেই যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, যে কারণ আমার প্রতিবেশী, আমার কলিগ, আমার বন্ধু যদি ইনফেক্টেড হয়ে যায়, আমার ইনফেক্টেড হওয়ার চান্স 100% চলে আসছে। সো তাকে প্রোটেক্ট করতে হবে আমার প্রথমে। এই কারণে সোশ্যাল অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে সাম্যের ভাইরাসও বলা যায়, যে মানুষকে ভালো রাখাটা আসলে এখন সোশ্যাল অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে। সেই জন্য আমি যদি আরেকজনকে দেখছি যে তুমি বেরোচ্ছ বা এটা করছো, তাকেও বলা উচিত যে তুমি বের হয়ে না, বাসায় থাকো এবং এই প্রসেসগুলো মেনটেন করো। করোনা ভাইরাসের বহুমুখী এফেক্ট আছে, তার মধ্যে একটি এফেক্ট তো আমরা সবাই কম বেশি টের পাচ্ছি, একটু আলোচনায় আনি। এটা ডেইলি স্টার যেটা বলছে যে হসপিটালস ওয়ার নেভার দিস ফার, মানে এত দূরে তো কখনই ছিল না। সামান্য এখন কিন্তু সিজন চেঞ্জের সময়, হাঁচি কাশি সর্দি জ্বর এগুলো তো টুকটাক থাকে, আবার সামনে বা অলরেডি চলে এসছে কিনা জানি না ডেঙ্গু, যদি আমরা টেস্টটা করছি সেক্ষেত্রে কিন্তু এখন সাধারণ মানুষ কিন্তু মানে অসুস্থ হতেও ভয় পাচ্ছে, অবস্থাটা এমন দাঁড়িয়ে। এবং আমরা দেখছি যে, যেটা আমি জানি না এটা ভালো কি খারাপ, যে এই যে কালকে আমরা ময়মনসিংহ হসপিটাল, মানে বড় বড় ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরেও যে হসপিটালগুলো আছে সেখানে রোগীর সংখ্যা কমে গেছে, এবং কিছু কিছু বলা হচ্ছে যে একদম ইমার্জেন্সি রোগী না হলে সে যাতে না যায়। কিন্তু এই যে রোগী যদি ভয়ে না যায়, ডাক্তাররা যদি না যায়, সেক্ষেত্রে কে যে রোগী, কে কে মানে করোনা পজিটিভ, এটাও তো বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে মানুষ যদি হাইড করে যে আমার সামান্য জ্বর হলো বা সামান্য কাশি হলো, সেটা আমি চেপে গেলাম, এবং এটা বলা হচ্ছে যে সিমটমগুলোও এরকম যে অনেক ক্ষেত্রে বোঝাও যায় না, যে অল্প প্রথমে হয়তো অল্প টেম্পারেচার হলো, দু একদিন থাকলো কমে গেল, এরপরে হঠাৎ করে আউটবার্স্ট হলো, মানে ইনকিউবেশন পিরিয়ড যেটা বলা হয়, যে জীবাণুগুলা বডির মধ্যে থেকে তারা শক্তিশালী হলো, অন্য অ্যান্টিবডিগুলোকে দুর্বল করে দিল। এবং সেই কারণে এটা, এই কারণেই ডেথ রেট কিন্তু যখন এটা ওই পরিস্থিতিতে চলে যাচ্ছে তখন হলো মাল্টি অর্গান ফেলিওরের দিকে যাচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে দ্রুত। মিল্কি ভাই, করোনার একটা বিষয় তো আমরা আলোচনা করলাম, আরেকটা বিষয় যেটা আর কি আমাদের সবচেয়ে উদ্বেগী বিষয় যে এই সংকট তো হয়তো কেটে যাবে, যেভাবে হোক আমরা বিশ্ব কাটিয়ে উঠবে। সে এরপরে যেই অর্থনৈতিক যে বিষয়টি আছে, আমি দুই তিনটি একটু শিরোনাম পড়তে চাই। কালের কণ্ঠ যেটা বলছে যে করোনা স্থানীয় শিল্প হুমকিতে, এখনকার কথাই বলছে, রপ্তানি খাতের মতো সহায়তার দাবি। প্রথম আলো বলছেন শ্রমজীবী মানুষেরা কোথায় যাবেন, আর সমকাল বলছে 3900 পোশাক কারখানা বন্ধ, $369 কোটি রপ্তানি আদেশ বাতিল। হ্যাঁ, সেটাই, গার্মেন্টস সেক্টরগুলো চেষ্টা করছিল, বিজিএমএ চেষ্টা করছিল যে তাদের গার্মেন্টসগুলো খোলা রাখার জন্য, খোলা ছিল এবং আমরা জানি যে লকডাউন যেটা আমরা বলছি লকডাউনের পরেও দুই দিন খোলা ছিল, কিন্তু সিচুয়েশন এরকম যে পরে দেখা গেল শুধুমাত্র ওদের কারণেই ওরা স্প্রেড হলো বা ওরাই ইনফেক্টেড হলো এবং পরবর্তী সময়ে ওরা খুব দ্রুত চলে গেছে বিভিন্ন জায়গায়, সেটা হলো এই কারণে বন্ধ করে দিয়েছে। কিন্তু বলা হয়েছে যে যেই সব গার্মেন্টস কারখানা ওই মাস্ক পিপি এগুলো তৈরি করছে এবং যাদের অর্ডারগুলো অলরেডি অর্ডার আছে সেটুকু, কিন্তু এটাও কিন্তু ধরেন যে 1 মাস বা 15 দিন পরে এই অর্ডারগুলো থাকবে না এবং সমস্ত গার্মেন্টস কারখানাগুলো বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাচ্ছে। এবং এটা বড় ধরনের মানে আমাদের আয়ের বলা যায় যে বৈদেশিক আয়ের বড় রেমিটেন্স আর গার্মেন্টস, এবং রেমিটেন্সও আসাও এক ধরনের সংকটের মধ্যে যে গেছে, এবং গার্মেন্টস যদি যায় তাহলে আমাদের আর মানে আয়ের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন। সো এটাও একটা বড় ধরনের উদ্বেগের কারণ, এবং এই ক্ষেত্রে এটা তো মানে একদম টোটালি গভর্নমেন্ট পলিসি যে ক্ষেত্রে তারা কি করবে। এই যে এখানে বলেছে যে আগের যেই সলিউশন দিয়েছে যে সবার একই ধরনের রসদ হওয়া দরকার, সবাই একই ধরনের খাবার খাবে বা সবাই একই ধরনের লাইফস্টাইলে যাওয়ার চেষ্টা করবে, সেটা আমাদের দেশের পক্ষে সম্ভব মনে হয় না আমাদের। আর যে আরেকটা প্রশ্ন যেটা করলেন যে শ্রমজীবী মানুষেরা কই যাবে, যে আমরা যে বলছি যে বেরিয়ে আসছে বেশিরভাগ কিন্তু ওই শ্রেণীর মানুষ বেশি আসছে, কারণ তাদের যে আমি বললাম যে কালকে রাতে ঢোকার সময় দেখেছি যে ভ্যানওয়ালা যারা ক্ষুদ্র বিক্রেতা ওরা কিন্তু রাস্তায় আছে আসছে, এবং আমি বলেছি যে তোমরা কেন আসো, বললো যে আমাদের কিছু করার নেই, কারণ আমি যদি আজকে এই দুই দিন আমি আমার কোনো ইনকাম ছিল না, আমি পারি নাই এবং আজকে আমি বের হয়েছি, আজকে না বেরোলে আমাকে না খেয়ে থাকতে হবে, এরকম সিচুয়েশন। সো এটা মাইক্রো লেভেলে হয়তো এই জিনিসগুলো হচ্ছে, এবং এটা যে রোধ করে রাখাও খুব কঠিন, একদম গ্রাসরুট লেভেলে আপনি আইন শৃঙ্খলা দিয়ে এটা করতে পারবেন, এটাকে আপনাকে একটা ব্যবস্থা নিতে হবে যে যাতে এই লোকগুলোর মিনিমাম ফুড সিকিউরিটি থাকে বা মিনিমাম খাবারের ব্যবস্থা থাকে, বা তারা সাইকোলজিক্যালি ফিল করে যে আমি যদি আরো ক্রাইসিসে পড়ি তাহলে আমি একটা সাপোর্ট পাবো।
কিছু কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র উনিও বলেছেন যে তারা 50,000 লোককে ফুড এবং অন্যান্য কিছু দিবেন, বিভিন্ন সংগঠনের পক্ষে দেওয়া হচ্ছে। আবার এটার আরেকটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে যে যখনই এরকম যাচ্ছে তখন ক্রাউড তৈরি হচ্ছে, একসাথে দিতে গেলে ওই কন্টাক্ট কন্টামিনেশনের ভয়টা চলে আসছে। এইগুলো নিয়ন্ত্রণ রেখে এটা কিভাবে করবে এবং কিভাবে তাদেরকে সার্ভাইভ করবে? এবং আরেকটা যেটা বললেন যে অর্থনীতি ব্যাপারটা, এটা আসলে খুব কঠিন ক্রাইসিসের দিকে যাচ্ছে বলেই মনে হচ্ছে এবং ওয়ার্ল্ড অর্থনীতি এরকম জায়গায় ফেস করছে। অনেক সময় দেখা যায় আমাদের হয়তো একটি বিপাকে মানে দুর্যোগ হলো, সেক্ষেত্রে ওয়ার্ল্ড তো স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে তারা হয়তো আমাদের হেল্প সাপোর্ট করবে, কিন্তু এখন তো তাদের অবস্থাও খারাপ। হ্যাঁ, তারাও সাপোর্ট দিতে পারবে কিনা সেটারও সংকট আছে এবং টোটাল ওয়ার্ল্ড ইকোনমি এক ধরনের দারুণভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অলরেডি। চীন এবং আমেরিকা যারা বড় ধরনের কন্ট্রিবিউশন করে বা যেসব কান্ট্রি করে ইউরোপের দেশগুলো, সেগুলো সবগুলোতেই তারা নিজেরা এখন সার্ভাইভালের প্রশ্নেই ফাইট করছে। এখন তারা কিভাবে অন্যদেরকে সেভ করবে, এখন কি হতে পারে? আমরা কেউই অর্থনীতিবিদ না, তারপরে কি হতে পারে এখন এই ক্ষেত্রে? সেটাই এখন আমাদের যেটা একটা আশার জায়গা আছে যে আমরা এর আগে এই ধরনের ফেমিন, দুর্যোগ, বন্যা, যেই ধরনের ক্রাইসিসগুলো হয় এক্ষেত্রে সোশ্যাল অর্গানাইজেশন, পার্সোনাল অর্গানাইজেশন এগুলো এগিয়ে আসে, মানুষের হেল্প করে, এইড করে। কিন্তু এখন যে জনসংখ্যা অনেক বেশি বেড়ে গেছে এবং এই এইডিং এর ক্ষেত্রে দুই একজন যারা রাস্তায় নামছিল তাদের কিন্তু মিডিয়াও সমালোচনা করছে যে তুমি রাস্তায় গেলে তুমি আরেকজনকে ছড়াচ্ছ, আরও 10 জন লোক তোমার এখানে আসছে। সুতরাং এটা একটা ওয়ে আউট বের করা দরকার, যদি এটা সেন্ট্রালি করা যায়। যে এটা কেমন কিছু হতে পারে যে রাষ্ট্র তো আমাদের বড় বড় যেটা বললেন যে আপনার গার্মেন্টস শিল্প বা তাদেরকে সবসময় প্রণোদনা দেয়, আমাদের বড় বড় অনেক বড় বড় শিল্পপতি আছেন, তারা কি এই সময় দেশের সহযোগিতায় আসতে পারেন কিনা? অবশ্যই সেটা তো আসতেই পারে, তাদের যদি ক্যাপাসিটি থাকে তারা ইয়ে। কিন্তু এটার প্রসেসটা একটা সেন্ট্রাল ওয়েতে হওয়া উচিত, এটাও যে খুব স্ক্যাটার্ড ওয়েতে হলে সমন্বিত ভাবে পরিকল্পিত ভাবে, হ্যাঁ পরিকল্পিত ভাবে যে আমি এই জায়গা থেকে দিব, এতজন লোককে দিব, এই এই ক্রাইটেরিয়াতে দিব। এবং আমরা জানি যে সব কিছুর ক্ষেত্রেই একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে, দেখা যায় যে এক শ্রেণীর লোক এইগুলো পায়, এক শ্রেণীর লোক পায় না, এইসব ব্যাপারও আছে। তো আশা কথা হচ্ছে যে আমরা বাঙালি জাতি আসলে সবসময় সেই একাত্তরের যুদ্ধ বলে আমরা নব্বইয়ের একটাই সবকিছুই কিন্তু আমরা মানে কোপ আপ করতে পারি, সেটা হচ্ছে আমি সেটাই বললাম যে আমরা দুর্যোগ দুর্বিপাকে সব এক হয়ে আমরা আগে করেছি, এখনো আশা করছি যে ওরকম আমরা আশা করতেছি এখন পর্যন্ত সেই রকম দুর্বিপাকে আমরা পড়বো না, যদি পড়ি এটাকেই ভরসা দিয়ে সবাই মিলে। শেষ একটা বিষয় সেটা করোনা রিলেটেড, সেই এসিল্যান্ড প্রত্যাহার ক্ষমা চাইলেন ইউএনও, কান ধরে উঠবস মনিরামপুরের এসিল্যান্ড। এর আগে আমরা দেখলাম কুড়িগ্রামের এক ডিসি এক সাংবাদিককে পেটালেন, মানে সব কেন এমনটা হচ্ছে কেন? এটা হয় এটা একজন আরেকজনকে দেখে কেন ক্ষমতা মানে শিক্ষা নিচ্ছেন না কেন? এবং ইন্ডিয়াতে যেইভাবে মানে লোকজনকে পেটানো হয়েছে এগুলো দেখেও হয়তো ইমপ্রেসড হয়েছে আমি জানি না, কিন্তু এটা মানে এইগুলো যে নট দ্য ওয়ে, সেটা একদিক দিয়ে ভালো হয়েছে যে একদম প্রথমেই এটাকে হ্যান্ডেল করা হয়েছে এবং আমি এরপরে কিন্তু কমে আসছে, মিডিয়াও এই ব্যাপারে সচেতন হয়েছে এবং আশা করা যাচ্ছে যে এরপরে এই ধরনের ঘটনা ঘটবে না। কিন্তু তাদেরকে বাইরে আসা বিরত রাখতে হবে, এটাও ঠিক যে বাইরে আসা বিরত রাখতে হবে এবং এটা ওই ওয়েতে তাকে বুঝিয়ে তাকে সতর্ক করেই রাখতে হবে, তাকে জোর করে করতে গেলে এটার ফলাফলটা উল্টা হয়। এবং এটা আমরা মিডিয়ার লোকজন তো এটা আরও বেশি আমরা বলেই থাকি যে এটাকে আসার বিষয় হচ্ছে যে আমাদের প্রশাসন করে করতে হবে, অলরেডি একটি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণের নির্দেশ প্রশাসনের, না এটাই এই কারণেই ওইটার ঘটনার কারণে এটা হয়েছে। এবং এটা একদিক দিয়ে ভালো হয়েছে যে প্রথম দিকে হওয়াতে এই ঘটনাগুলো আর হয়তো ঘটবে না, কিন্তু আজকে আবার আমি আসার সময় দেখলাম যে যে হারে বেরোচ্ছে গলি টলি দিয়ে, তো এইটা সেক্ষেত্রে আমার মনে হয় যে পুলিশ, র্যাব বা বিজিবির যদি টহলটা একটু জোরদার করা হয়, কারণ মানুষ কিন্তু আসলে আইনের লোককে দেখলে একটু ভয় পায় না, তারা অ্যাক্টিভ আছে না দেখলেই কিন্তু তখন মনে করে যে না পরিস্থিতি মনে স্বাভাবিক, তাহলে মানে একটু বের হওয়াই যেতে পারে। কারণ সবারই তো আমাদের তো লাইফ এখন অনেক ফাস্ট হয়ে গেছে আসলে, তাই না? আমাদেরকে তো আমরা যত স্লো বলছি অতটা স্লো আসলে না, ইউরোপের মতো ফাস্ট না হলেও ফাস্ট হচ্ছে। এবং এই কি বলে যে মোবাইল এবং অন্যান্য জিনিস মানুষকে ফাস্ট করে দিচ্ছে, এটা এটাকেও তো রোধ করা যাবে না। সো এটা সব কিছু এখন এটা বড় ধরনের চিন্তার বিষয় আসলে আছে যে কীভাবে সব কিছু ঠিক রেখে
এই বড় ধরনের মানে নিশ্চয়ই আমাদের নীতি নির্ধারকরা সেটি নিশ্চয়ই ভাবছেন, আমরা তেমনটি আশা করতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, নিটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানে শেষ করছে। অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 9:15 ও শুক্রবার সকাল 10:10 আপনারা দেখতে পান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আরটিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।